বন্ধুরা, আজ করে নেব আমার মায়ের হাতের মতো কুলের আচার। তার জন্য প্রথমে কুল শুকিয়ে নিয়েছি, এবার ডান্টি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। কুলের ডান্টি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কুল। শুকনো খোলায় এই মশলাগুলো ভেজে নেব। মৌরি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, জিরা, মশলা ভেজে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। যে মশলা আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাটা আমি মোটা করে গুঁড়ো করে নিই। গুড়টা গলে গিয়েছে, এবার ছেঁকে নেব। অনেক নোংরা থাকে, ছেঁকে নিচ্ছি গুড়টা। গুড়টা ছেঁকে নিয়েছি, এই নোংরাগুলো বেরিয়েছে। কড়াইটা জল দিয়ে ধুয়ে নিয়েছি। গুড়ের শিরাটা আবার দিয়ে দেব, জাল দিয়ে নেব। গুড় জাল করে নিয়েছি ভালো করে। এবার কুল দিয়ে দেব। কুল দিয়ে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না গুড়টা ঘন হয়ে আসছে। দিব আন্দাজ করে লবণ, হলুদ গুঁড়ো, জাল দিয়ে নেব। আচারটা হয়ে এসছে, এবার আমি দিয়ে দিব ভেজে রাখা গুঁড়ো করে নেওয়া মশলা। আমি মশলাটা মোটাম পিষেছি, মিশিয়ে নেব ভালো করে। আচারটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে ঠান্ডা করে বয়ামে ভরে নেব। এইভাবে তোমরা তৈরি করে নাও কুলের আচার। এইভাবে কুলের আচার করলে অনেকদিন ভালো থাকবে। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।